এই মুহূর্তে কলেজ স্তরের 2020-21 শিক্ষাবর্ষের পাস আউট শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে, তোমাদের সকল শিক্ষার্থীদেরকে মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনার তরফ থেকে মোবাইল ফোনের জন্য 5,000 টাকা করে দেওয়া হবে। তোমরা সকলে জানো 2019-20 শিক্ষাবর্ষ থেকে এটা চালু হয়েছে, কারণ 2019-20 শিক্ষাবর্ষের সকল শিক্ষার্থীদেরকে 5,000 টাকা করে দিয়েছে। তোমরা কিন্তু এই ব্যাপারে অনেক মেসেজ করেছো, অনেক কমেন্ট করেছো যে তোমাদের টাকাটা কবে দেওয়া হবে। আজকে 6 ডিসেম্বর তোমাদের জন্য কিন্তু নোটিফিকেশান জারি হয়ে গেছে। তোমরা এখানে নোটিফিকেশানটা দেখতে পাচ্ছ, যেখানে বলা হয়েছে তোমাদের সকল শিক্ষার্থীদেরকে 2020-21 শিক্ষাবর্ষের সকল শিক্ষার্থীদেরকে কিন্তু দেওয়া হবে 5,000 টাকা করে। তার জন্য তোমাদেরকে অ্যাপ্লিকেশান করতে হবে। তোমরা সকলে অ্যাপ্লিকেশান করবে 6 ডিসেম্বর থেকে, অর্থাৎ আজকের দিন থেকে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে, এবং তা চলবে 2022-এর 7ই জানুয়ারি পর্যন্ত। অর্থাৎ জানুয়ারি মাসের 7 তারিখ পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশান করার ডেট দেওয়া হয়েছে। এর মধ্যে তোমরা সকলে অ্যাপ্লিকেশান করে নেবে। তোমরা যারা এই ভিডিওটা দেখছো, তোমাদেরকে বলবো তোমরা সকল শিক্ষার্থীদের কাছে এই ভিডিওটা শেয়ার করে তাদেরকে জানতে সহায়তা করবে, কারণ ইতিমধ্যে কিন্তু তোমাদের সকলের সাথে কিন্তু যোগাযোগ বন্ধ হয়ে গেছে। অনেকে তোমাদের কিন্তু পাস আউটের পর অনেকের সাথে কথা হয়নি বা হচ্ছে না, তাই তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই তোমাদের বিভিন্ন গ্রুপগুলিতে এই ভিডিওটা শেয়ার করে তাদেরকে কিন্তু বিষয়টা জানতে সহায়তা করবে। নেক্সট ভিডিওতে তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে, তোমরা কীভাবে কী করতে হবে, সমস্ত কিছু আমি নেক্সট ভিডিওতে আলোচনা করে দেবো। তাই তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো, তোমরা যারা প্রথমবার ভিডিওটা দেখছো, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবে। ধন্যবাদ।